গণতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চ জিন্দাবাদ, কর্মচারীদের যৌথ মঞ্চ জিন্দাবাদ। বকে 31% মহার্ঘ ভাতা সহ 4 দফা দাবিতে জেলা শাসকের করণে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি। বকে 31% মহার্ঘ ভাতা সহ 4 দফা দাবিতে জেলা শাসকের করণে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতি। এদিন তারা কোচবিহার জেলা শাসকের করণের সামনে বিক্ষোভ দেখিয়ে পরে স্মারকলিপি প্রদান করেন। এদিনের আন্দোলনে নেতৃত্ব দেন বাদল শর্মা। জানা গেছে, সারা বাংলার সাথে কোচবিহার জেলাতেও তাদের বকে 31% মহার্ঘ ভাতার দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি রেখেছেন। সেই কর্মবিরতির ফাঁকে তারা আজ 4 দফা দাবি নিয়ে কোচবিহার জেলা শাসকের করণে স্মারকলিপি প্রদান করলেন বলে জানা গিয়েছে। তাদের দাবি, বকে 31% মহার্ঘ ভাতা প্রদান, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, সমস্ত সরকারি দপ্তরগুলিতে শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবিতে আজ তাদের এই স্মারকলিপি। এদিন এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক বাদল শর্মা জানান, সরকারি কর্মচারী সহ রাজ্য সরকারি কর্মচারী সহ শিক্ষক, পঞ্চায়েত, বোর্ড, কর্পোরেশন সমস্ত অংশের কর্মচারীদের যে যৌথ মঞ্চ, সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী 2 ঘন্টার কর্মবিরতি। আমরা এই কর্মবিরতি কর্মসূচিতে সামিল হয়েছি এই কারণেই যে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা 31% অবিলম্বে প্রদান করতে হবে। তার জন্য আমরা দীর্ঘদিন লড়াইয়ের মধ্যেই আছি। ইতিমধ্যে রাজ্যের সর্বোচ্চ আদালত, তারাও শ্রমিক কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতাকে বলেছেন মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এটা আমাদের দিতে হবে। তারপর শূন্য পদে, সমস্ত শূন্য পদে, বিভিন্ন দপ্তরে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয়, আমরা যা দেখছি, লক্ষ্য করছি, স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না, এই ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না। স্বচ্ছতার সাথে সমস্ত শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রচণ্ড বেকার সমস্যা, এই নিয়োগ আমরা চাই। এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ চাই। বিভিন্ন জায়গাতে চুক্তিভিত্তিক কর্মচারী, অস্থায়ী কর্মচারী আছে দীর্ঘদিন ধরে, তারা যাতে স্থায়ী হতে পারে। এবং এই অস্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যাতে অস্থায়ী কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়, এটা আমরা বলছি। আপনার কয় দফা দাবি আপনাদের? আমাদের আজকে 4 দফা দাবি। এই দাবি পূরণ না কি করবে? দাবি পূরণ না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুলাত নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।